হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও। দেখতে থাকো, আমরা যেতে চাই ঘুরতাম, আই বসে গাড়ি এখন গাড়ি করে যাবো গা ঘুরতাম। তো গাড়ি দুইটা গেলাম গা, যে জায়গার যাওয়ার উদ্দেশ্য সেই উদ্দেশ্যে রওনা দিলাম। তো অনেকদিন পরে ট্রেনে উঠুম, তো ট্রেনের মজাটা তো একটু লইতে হইব। তো আয়া পড়লাম রেল স্টেশন, এটা হলো আমাদের আগরতলা রেল স্টেশন। স্টেশনের মধ্যে প্রচণ্ড লোক গাইস, দেহ প্রচণ্ড, আর তো সেই লেভেলের যে গরম দিছে, তো গরমের ভিতরে তো মানুষ এখানে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতেছে মানুষ, যে যেখানে যাবো সেখানে লেগে টিকিট কাটতেছে। তো যেতেছি ওখানে রেলে উঠতাম, তো আমার লেগে মানুষ অপেক্ষা করতেছে। তো আমি যাইতাছি রেলটা টুকার লেগা, ওই রেলটা দিয়ে আমরা যামু। তো রেল ছেড়ে দিছে, তো আমরা যাইতেছি গা ওখানে। রেলে ওঠার মজাটাই আলাদা গাইজ, সেই লেভেলের মজা লাগতেছে। রেলে অনেকদিন পরে রেলে উঠছি, তুই জানো অনেকদিন পরে যে কোনো একটা কাজ করলোই, তো সেই কাজে অনেক মজা। তো আমার বোন দিক দিয়ে ভিডিও করতেছে, ধুমধাম ভিডিও আরম্ভ করে দিয়েছে, মাথা মতো বার করিয়া কোন সময় মাথাটা লইয়া দেখা। তো ওই দিক দিয়ে অনেক সবাই গল্প করতেছে, দেওয়ার সিটের ভিতরে ঠ্যাং ঠোঁ উড়াইয়া বই আছে, কোনো ইয়ে নাই, ঠ্যাং ঠোঁ উড়াইয়া বই আছে সিটের মধ্যে। তো আমি তো বনে জায়গা পাইছি না, তো আমি দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় দাঁড়িয়ে একদা বাইরের ভিউটা দেখতেছি। তো অনেক অল্প একটু জায়গা পাইলাম, জায়গাটা বইলাম, বই সেটা একটু কোমরটা একটু বিশ্রাম দিলাম। তো অনেকদিন পরে উঠছি, তো মজাই লাগতেছে। তারপরে বাইরের ভিউটা দেখতেছিলাম, বাইরের ভিউটা খুব ভালোই লাগতেছে। এন দাবার শুরু একটা নদী, নদী নদী না খাল জানি কিতা জানি কো, তারপরে এন তো উঠে দিয়েছে আমার জায়গা নাই কিতা করুম। এবারে গিয়ে দরজার সামনে গিয়ে তো দাঁড়া রয়েছি, দাঁড়ায় দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখতেছি, কিতা করুম, কপাল খারাপ হলে যাও গাইজ আমার দিছে সিটের তো উড়াইয়া। তো আমি কিতা করুম, দরজার সামনে গিয়ে দাঁড়া রয়েছি, কপাল খারাপ, কপাল খারাপ গাইজ। এটা হচ্ছে সানা বাদাম, আর রেলে উঠছি সানা বাদাম খাইতাম না, এটা একটা কথা হইলো, রেলে উঠলে সানা বাদাম খাইতে হইব ঠিক নেই গাইজ, কারণ রেলের ভিতরে স্পেশাল এটাই সানা বাদাম। তারপর একটা রেল স্টেশনে গিয়া রেলটা একটু দাঁড়াইলো, কুমারঘাট রেল স্টেশন, এটার মধ্যে রেল ক্রসিং হইব। তো এখানে নাম সেটা দেখলাম ভালোই, খুব বাজার টাজার বো, আনারস টানারস তরমুজ টরমুজ লিয়ে বইছে, খুব মজাই লাগছে। তো যে একটা গরম দিছে গাইজ, রৌদ্র তো সেই লেভেলে, আর গরম তো আর কইয়া লাভই নেই, মাথা মাথা ভাইটা যাইতেছে গা। তো রৌদ্র আড়াআড়ি করতেছি, কইরা দেখতাছি যে কেমন লাগতেছে, এই সেই সাইডে তো দুনিয়া মানুষ যারা রয়েছে। তো আত্মা আত্মা গেলাম গা বাইরে একটা মন্দিরে, মন্দিরটার নাম জানি ঠিক কইতে পারি না। তো মন্দিরটা কোথা থেকে ডেকে আইলাম, তো এদিকেও গাড়িটারি দাঁড়িয়ে রয়েছে, কারণ এখানে যারা নামবো নেমা নেমা গাড়ি ঘুরিতে যাইব। তো এদিকের ভিউটাও খুব সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। তো আমি তো গাইম্যা গুইম্যা সেই অবস্থা, আমার অবস্থা পুরো শেষ। তো ওই অঞ্জাইতেছি গা ভিতরে, পরে আবার হেলমেট ফেলাইতে যাবো গা, পরে অন থামা লাগবো কেন, পরে আমার কেটা লয়ে যাবো আবার সারছে মা ঘুমা আমি জায়গা। তো পরে আবার রেল একটা ক্রসিং হইতেছে, রেলটা ক্রসিং হইতেছে, তো রেলটা ক্রসিং হইলেও আমরা যাবো গা আবার রেল ছেড়ে দিব বাস। তো রেল ক্রসিং হয়ে গেছে গা, তো আমরা সেই জায়গা যাওয়ার উদ্দেশ্যে যা তাই করছি, আমার তো আমি তো ভিডিও করলে সারছে, এরা তো হাসছে সেই লেভেলের। তো আমরা যাইতেছি গা ওখানে গাড়ির টুকার লেগা, কারণ গাড়ি দিয়ে যাইতিব, 10 মিনিটের মতো রাস্তা গাড়ি দিয়ে যাইতিব। তো আমরা সবাই মিলে আইটিটা যাইতেছি গাড়ির উদ্দেশ্যে। তো গাড়ির লেগে দাঁড়িয়ে রইলাম, গাড়ির ভাড়া হয়েছে 10 টাকা, তার আগে গাড়ির ভাড়া বলে 50 টাকা সারছে, তো এত ভাড়াতে যায় ফুসবো সেই জায়গার 10 টাকা, এই জায়গার গাড়ি ভাড়া বলে 50 টাকা। তো সামনে এসেছি, সামনে গিয়ে একটা গাড়ি ফেলেছি, গাড়ি তুলতে গেলাম গা, তো উঠতে যাইতেছি গা দেহ। এদিকের পরিবেশটা খুব সুন্দরই, রাস্তাটাও খুব সুন্দর সুন্দর। তো আমরা আয়া পড়লাম যে জায়গার উদ্দেশ্যে যা তাই পড়ছি, তো আমরা এনে দাঁড়ায় রইলাম, কারণ আমরা এনে আরেকটা গাড়ি আইবো, আমরা দুইটা গাড়ি নিয়ে আইছি, আরেকটা গাড়ি তারা আইতেছে, তার লগে অপেক্ষা করতেছে, তারা আইলে একলগে আমরা রিক্ষা জমুক সবাই মিললে সেরা। তো তারা আয়া পড়ছে গাড়ি লইয়া, তো সবাই মিললে ওখানে একলগে বাড়িতে ঢুকুম, কারণ আলাদা আলাদা একলগে তো আইছি, তো একলগে তো ঢুকতে হইব ঠিক না, তো এই আলাদা আলাদা ঢুকলে কি একটা খারাপ দেওয়া যায় না। তো সবাই মিললে ওখানে বাড়ি ঢুকতেছি, দেখো গাছ গেটটা সেই লেভেলের সুন্দর, বাম্পাস সেরা লাগছে, আমাকে তো সেরা লাগছে, তোমরা কি বলছো কমেন্ট করে জানাইও। তো আমরা তার আয়া পড়লাম বাড়ির, দেখো গাছ মন্দিরটা খুব সুন্দর, এখানে কীর্তন হইব, 13 দিন কীর্তন হইব এটার মধ্যে। তো গেলাম গা এখানে গোপাল ঠাকুরটির কাছে, এখানে নমস্কার দিতে গেছি, দেখো গাছ গোপালটি খুব সুন্দর না, সে লাগতেছে।
ঠাকুর টাকুর দেখে ঘরে গেলাম। ঘরে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে একটু গল্প টল্প করলাম, চা টা খাইতেছিলাম। চা খাওয়ার সময় দেখো সেই লেভেলের মজা হইতেছে, এরা আইসা মাইসা ঢুললে মিললে পরে হইতেছে। তো চা টা খাই একটু গেলাম রাস্তার দিকে, দেখো এরা মানে কীর্তন শুরু হওয়ার আগে এরকম একটা অনুষ্ঠান হওয়া, সেই অনুষ্ঠানটা হইতেছে। গাইজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন।